সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি ট্রাভেল উইথ মোশালের চ্যানেলে। নেপথ্য বর্ণনা রয়েছে, আমি মোশালি। আর বর্ণনার মতে আজ থাকছে আমাদের নতুন একটি ট্রাভেল এপিসোড। আর আজকের ট্রাভেল এপিসোড বা দর্শনীয় স্থানটি হলো সিলেটের শ্রেষ্ঠ সেলফি ব্রিজ। কি আজকে উঠলেন, বিস্মিত হলেন, এমন থেকে নাম জানতে ইচ্ছে করছে? নিশ্চয়ই, যেহেতু শ্রেষ্ঠ বলেছি। এই শ্রেষ্ঠ ব্রিজ বা ফটোশুট ব্রিজের নাম হলো বড়জন সেতু ওরফে যোগীগঞ্জের সেলফি ব্রিজ। এই সেলফি ব্রিজে কখন যাবেন, কিভাবে যাবেন, কোথায় থাকবেন, খরচ কত, আজ থাকছে সে সম্পর্কে যাবতীয় তথ্যপাত আশা করছি সাথে থাকবেন যতক্ষণ আমাদের এই ভিডিওটি শেষ হচ্ছে। বলছিলাম বড়জন সেতু ওরফে যোগীগঞ্জের সেলফি ব্রিজের কথা। সত্যি এক অন্যরকম ভালো লাগার মতো দর্শনীয় স্থান। রৌদ্রোজ্জ্বল দিনের বৈকালিক প্রহরে এই ব্রিজে কিছু মুহূর্ত কাটানো মানে হলো জীবনকে অন্যরকমভাবে উপভোগ করা। যারা ভ্রমণ পিপাসু তাদের জন্য কিন্তু এই ব্রিজটা মানে লিস্টেড একটি দর্শনীয় স্থান হিসেবে গণ্য হতে পারে। আপনি যোগীগঞ্জ গিয়েছেন অথচ এই সেলফি ব্রিজের সৌন্দর্য নিশ্চয় অবলোকন করেনি, এমন হলে মনে হবে বা মনে করবেন যে আপনার যোগীগঞ্জ ভ্রমণে নিরর্থক হয়ে গেছে। এই ব্রিজের উপর দাঁড়িয়ে সামনে বা পেছনের অংশের যে ভিউ পাওয়া যায় তা সত্যি ঈর্ষণীয়, একেবারে স্বর্গীয়। চোখ জোড়ানো মন মাথানো এই সৌন্দর্য অবলোকন করার পর রাঙামাটি সম্পর্কিত যে গানটি এখন খুবই বিখ্যাত, সেই গানটি এসব নকল করে আপনারা গাইতে ইচ্ছে করবে। সেলফি ব্রিজের আলোই মন ভরালো, যোগীগঞ্জের আলোই মন ভরালো, রূপের জাদু সোনার জাদু বাংলাদেশে। এবার আসুন জেনে নেওয়া যাক এই ব্রিজের অবস্থান সম্পর্কে। কালীগঞ্জের অদূরে ইউনিয়ন অফিস। এই ইউনিয়ন অফিস থেকে মেন রাস্তা ধরে পায়ে হেঁটে 7 থেকে 10 মিনিটের মধ্যে আপনি পৌঁছে যাবেন এই ব্রিজে। আর যারা সিলেট শহর থেকে আসতে যাচ্ছেন তারা প্রথমে বিআরটিসি বাস যোগে কিংবা গেট লক বাস যোগে কিংবা লোকাল বাস যোগে এখানে আসতে পারেন। বিআরটিসি বাসে এখানে ভাড়া লাগতে পারে 135 থেকে 140 টাকা এবং গেট লক সার্ভিস বাসে আপনার ভাড়া লাগবে 155 টাকা কিংবা তার একটু এদিক সেদিক হতে পারে। এসব বাসে চলে সরাসরি আপনাকে এই ব্রিজের উপরেই নামিয়ে দেবে। কখন যাবেন এই ব্রিজে? এই ব্রিজের প্রকৃত সৌন্দর্য করতে হলে দুটি ঋতু বেস্ট হিসেবে গণ্য, এক হলো শরৎ এবং অপরটি হলো শীতকাল। তবে যে কোনো ঋতুতেই আপনি এখানে আসতে পারেন। যদি রৌদ্রোজ্জ্বল দিন হয় তবে এর ভিউ ভালো পাবেন, বিশেষ করে বৈকালিক প্রহরের প্রকৃত সৌন্দর্য উপভোগ করতে পারবেন। পাখির কলকাকলি থেকে শুরু করে আশেপাশের যে নান্দনিক দৃশ্যগুলো, বিশেষ করে আপনি দেখবেন আকাশ এবং মাটি যেন এখানে দূর দিগন্তের পানে তাকাবেন, দেখবেন যে একাকার হয়ে গিয়েছে। সেই দৃশ্যের কথা আমি আপনি নিশ্চয়ই তখন অবলোকন করতে পারবেন। এবার আসা যায় খাওয়া দাওয়া সম্পর্কে। কোথায় খাবেন, কি খাবেন, সে সম্পর্কে যাবতীয় তথ্য। যোগীগঞ্জের স্থানীয় পর্যায়ে বিশেষ কোনো বিখ্যাত খাদ্য নেই, কেবল আপনি পোলাও ও সাতকরা, যেটা যোগীগঞ্জের ভাষায় বলা হয়ে থাকে হাতকড়া। তবে স্থানীয় আনারস, কমলা, পান লেবু এবং কাঁঠালের বেশ সুখ্যাতি রয়েছে। এছাড়া রয়েছে চাপাতা। হামার এলাকায় প্রচুর মাছ পাওয়া যায় এবং খামার ভিত্তিক হাঁস পালন করা হয়। এখানে সাধারণভাবে দৈনন্দিন খাওয়া দাওয়ার জন্য স্থানীয় হোটেল রেস্তোরাঁগুলোতে সুস্বাদু খাবার পাওয়া যায়। তবে আপনার বাজেট ভালো থাকলে বিভাগীয় সদর সিলেটের খুব কাছে অবস্থান হওয়ায় সেখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে পারেন। বেছে নিতে পারেন পাঁশি রেস্তোরাঁ, পাঁচভাই রেস্তোরাঁ, ভোজনবাড়ি রেস্তোরাঁ, প্রীতিরাজ রেস্তোরাঁ, স্পাইসি কিংবা রয়্যাল শেফ। উল্লেখ্য ভোজনবাড়ি রেস্তোরাঁ সাময়িকভাবে বন্ধ আছে। কোথায় থাকবেন এসব দর্শনীয় স্থান অবলোকনের পর? যোগীগঞ্জ এর আশেপাশে থাকার জন্য সরকারি বেসরকারি ব্যবস্থাপনায় স্থানীয় পর্যায়ে কিছু মানসম্মত আবাসন এবং রেস্ট হাউস ও হোটেল রয়েছে। এছাড়াও আপনার বাজেট যদি ভালো থাকে বিভাগীয় শহর সিলেটের খুব সন্নিকটে বিভিন্ন মানের আবাসিক হোটেল পাবেন। এর মধ্যে যদি আপনার বাজেট কম থাকে তাহলে হজরত শাহজালাল মাজার শরীফের পার্শ্ববর্তী এলাকায় যেখানে 400 থেকে 2000 টাকার মধ্যে বিভিন্ন ধরনের পাবেন। এবং আপনার যদি বাজেট বেশি থাকে আর ভালো মানের আপনি আবাসন সুবিধা চান তাহলে বেছে নিতে পারেন হোটেল রোজভিউ ইন্টারন্যাশনাল, হোটেল ফরচুন গার্ডেন, হোটেল ডালাস, হোটেল সোফ্রেন, হোটেল হিলটাউন,
এবং নাজিমগড় রিসোর্ট ছাড়া আরও অনেক। এগুলো গুগল একটু গুগল ব্রাউজ করলেই এইসব সম্পর্কে আপনি কিন্তু তাদের ওয়েব অ্যাড্রেস পেয়ে যাবেন খালি নাম দিয়ে সার্চ করলে, এবং সেখানে তাদের কিন্তু কন্ট্যাক্ট নাম্বারও আছে, চাইলে অগ্রিম বুকিংও দিতে পারেন। জরুরি যোগাযোগের জন্য উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কার্যালয় যোগীগঞ্জ, সেখানে অনলাইনে ওয়েবসাইটে ব্রাউজ করে সেখানে তাদের নাম্বার পাবেন। তারপরে আমি বলেছি 01374045583। এছাড়া জননিরাপত্তা সম্পর্কিত তড়িৎ যোগাযোগের জন্য যোগাযোগ করতে পারেন ইউনো যোগীগঞ্জ মহোদয়, নাম্বারটা হলো 01730331040। জীবনে ব্যস্ত থাকবে, তবু ব্যস্ততম জীবনের ফাঁক ভুলিয়ে ঘুরে আসতে হয়, ঘুরে আসার জন্য সময় বের করে নিতে হয়, তাহলে জীবনের যেরকম গতিশীল হতে পারে তেমনই মন প্রাণ চাঙ্গা হয়ে ওঠে। নতুন করে কর্মোদ্যমতা পাওয়া যায়, তাই সময় করে একবার না ঘুরে আসুন এই অনন্য সুন্দর শ্রেষ্ঠ সেলফি ব্রিজে। দেখবেন আপনার মন প্রাণ যেমন ফুরফুরে হয়ে গেছে। এখানে যেতে পারেন ফ্যামিলি যোগে, যেতে পারেন বন্ধু সহযোগে, এবং যেতে পারেন কাপড় যোগেও। যাই হোক, ভ্রমণ প্রসাদের ধন্যবাদ সবাইকে।